সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মারা গেছে মাদ্রাসার এক ছাত্র, আহত হন 50 জনেরও বেশি। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়। গতরাতে উপজেলার আমবাড়ি এলাকায় সুন্নি ও ওহাবি মতাদর্শীদের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় ওই এলাকায় সুন্নিদের ওয়াজ মাহফিলে ওহাবি মতাদর্শীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মারা যায় স্থানীয় হরিপুর মাদ্রাসার ছাত্র মোজাম্মেল হোসেন। মৃত্যুর খবর পেয়ে নগরীতে বিক্ষোভ ও বাড়িঘরে ভাঙচুর করে মাদ্রাসার ছাত্ররা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।